আমাদের দেহে ধাতব লবণ, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন প্রভৃতি বর্তমান থাকে। এই ধাতব লবণের ওজন আমাদের দেহের চার ভাগের এক ভাগ। দেহের নতুন রক্ত উৎপাদনে, নতুন নতুন তন্তু গঠনে, হার্ট ও স্নায়ুকে পরিচালনার জন্যে এই ধাতব লবণ একান্ত অপরিহার্য। যদি সব ধরনের খাদ্য গ্রহণ করা যায়, কিন্তু সেখানে ধাতব লবণের অনুপস্থিতি বর্তমান থাকে, তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের দেহের অবসান ঘটে। তাই প্রয়োজনীয় ধাতব লবণ প্রয়োজনীয় মাত্রায় আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন। সাধারণত দুধ, দুধজাতীয় দ্রব্য, বাদাম, আঞ্জির, আখরোট, কিশমিস, ডাঁটা, ঘিমা শাক, পুঁই শাক, বিভিন্ন শিম জাতীয় বীজ, পেঁপে, ফুলকপি, ঢেঁড়স, করলা, উচ্ছে, মোচা, বেগুন, চালকুমড়ো, ওলকপি, ঝিঙে, আলু, মুরগির ডিমের হরিদ্রাংশ এবং পাঁঠা ও মাছের মেটে তে যাবতীয় ধাতব লবণ পাওয়া যায়। তাই খাদ্য নির্বাচনের সময় অবশ্যই করে এই খাদ্যগুলোর উপর আমাদের বিশেষ জোর দিতে হবে, কারণ এইগুলির মধ্যে সব ধরনের ধাতব লবণ বর্তমান থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।